মনীষী ভূদেব মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনকে কেন্দ্র করে তর্জা তৃণমূল বিজেপির। এদিন সকালে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার শ্রদ্ধা জ্ঞাপন করেন ভূদেব মুখোপাধ্যায়কে। এরপর তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বিদলেন প্রধানমন্ত্রীকেও। যারা চুচুড়ার সন্তান, আমাদের গর্বের মানুষ ভূদেব মুখোপাধ্যায়, এরকম অনেক মহাপুরুষ, কবি, সাহিত্যিক, গ্রন্থাগার আমাদের শহরে আছেন, কিন্তু এদের কেউ মনে রাখে না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনিও ডানলবের মাঠে বক্তব্য রেখে বড় বড় কথা বলেছিলেন যে ভূদেব মুখার্জিকে কেউ মনে রাখে না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে জায়গা, সেটা নাকি পৌরসভা দেখভাল করে না বলেই পালিয়ে গেছেন। এরপর বেলা বাড়তেই মনীষী ভূদেব মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে আসেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। আর এসে দেখেন আবক্ষ মূর্তির স্থলে তালা রয়েছে। এরপরই রাস্তায় বসে পড়েন তিনি। মানুষের কথা ভেবে তালা বন্ধ অবস্থায় বাইরে থেকে পরবর্তীতে মনীষী ভূদেব মুখোপাধ্যায়কে মাল্যদান করেন সাংসদ। এদিন সাংসদের সাথে ছিলেন বিজেপি নেতাকর্মীরাও। এরপর তিনি কটাক্ষ করেন চুচুড়ার বিধায়ক সহ তৃণমূলের সকলকে। বাকিটা মানুষ দেখুক যে কি করছে তারা। পৌঁছে যেতে পারে এরা, মানে তৃণমূলের শিক্ষা দীক্ষা সংস্কৃতি কোন জায়গায় পৌঁছে গেছে। সন্দেশখালি জ্বলছে তখন শেখ শাহজাহানকে তালা দিতে পারছে না, আর এখানে আজকে তারা নিজেদের সম্পত্তি মনে করে তালা বন্ধ করে দিয়ে চলে যাচ্ছে। প্রসঙ্গত বছর তিনি কাগে ডানলপের মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভূদেব মুখোপাধ্যায় প্রসঙ্গ উল্লেখ করেছিলেন তার বক্তব্যে। চুচুড়া থেকে সুনন্দ দত্তের রিপোর্ট, ওঙ্কার বাংলা।